ধোয়া, মুখ আমরা প্রত্যেকেই ধুই, এটা নিয়ে আবার বলার কি আছে? প্রত্যেকটা বিষয় নিয়েই বলার আছে, কারণ দোষে গুণেই মানুষ, আমাদের হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্যই যখন যেটাই জানতে পারি সেটাই শেয়ার করি। সেই কারণেই আজকের এই ভিডিও। মুখ ধোয়ারও বেশ কিছু নিয়ম আছে। যখনই বেরোবেন, মুখে এসে জল দিয়ে দিলেন, বা প্রচণ্ড রোদে বেরোচ্ছেন, বেরিয়ে ঘরে যেই ফিরছেন, মুখ আমরা জল দিয়ে ধুই। এরমভাবে দিনে হয়তো 5-6 বারই আমরা মুখ ধুই। সেটা কি ঠিক? মুখ ধোয়ার কি সত্যি কোনো নিয়ম আছে? বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যাম্পাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মুখ ধোয়ার কি নিয়ম রয়েছে, বা যদি মুখ ধোয়ার নিয়ম থেকে থাকে সেটা কি। প্রথমে বলি, মুখ কিন্তু আমরা 2 বারের বেশি ধোবো না, সেটা ফেস ওয়াশ দিয়ে ধোবো, সাবান দিয়ে কখনোই ধোবো না, কারণ আমরা এটা জানি যে ত্বকের জন্য সাবান ক্ষতিকারক। তাই মুখ যখন ধোবেন ফেস ওয়াশ দিয়ে ধোবেন, এবং সেটা 2 বারের বেশি কোনোভাবেই ধোবেন না। আপনি যদি মেকআপ নাও করেন বা রোদে নাও বেরোন, তাহলেও প্রত্যেক দিন রাতে শোয়ার আগে ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করতে হবে, তাতে আপনার ত্বক ভালো থাকবে। আর 2 বারের বেশি যদি আপনি ফেস ওয়াশ ইউজ করেন বা মুখ ধোন, সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বক ক্ষতিগ্রস্ত হবে। তাই 2 বারের বেশি একদিনে মুখ ধোয়া চলবে না। এবার এখানে একটা কথা বলে দিই, প্রশ্নটা জাগতেই পারে যে আমরা যখন স্নান করি তখন তো আমরা মুখ ধুই, তাহলে কি আর ধোবো না? যদি স্নান করার সময় আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করেন, তাহলে সেটা কিন্তু দিনে একবার হয়ে গেল। আর যদি আপনি ফেস ওয়াশ দিয়ে মুখটা সেই মুহূর্তে পরিষ্কার করলেন না, তাহলে কোনো সমস্যা নেই। মোট কথা, ফেস ওয়াশ মুখে ইউজ করবেন দিনে 2 বার, এর বেশি নয়। এবার বলি, মুখ যে ধোবো, ফেস ওয়াশ তো হয়ে গেল, জল যেটা মূল বিষয়, জলটা কি ধরনের হতে হবে? ভুল ভাল বা উল্টোপাল্টা জলে কিন্তু করা যাবে না। আমাদের অনেকেরই জানা আছে, বা এটাই আমরা সত্য বলে জানি, যে গরম জল নাকি আমাদের মুখের ছিদ্রগুলো খুলে দেয় আর ঠান্ডা জল ছিদ্রগুলো বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টা সত্য নয়। যেটা সত্য সেটা হচ্ছে যে ছিদ্র খোলা বা বন্ধ করার কিন্তু কোনো বিশেষ পেশি নেই যেটার জন্য এটা খুলবে বা বন্ধ হবে, তা কিন্তু নয়। গরম জলটা ত্বকের জন্য ভালো, আর ঠান্ডা জলটার তুলনায় গরম জলটা ভালো। আর সেটা যদি একটু হালকা গরম জল হয় তাহলে আরও বেশি উপকার পাবেন। আর বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাদের এই তৈলাক্ততাটা দূর হয়ে যায় যদি আপনি গরম জল দিয়ে, হালকা গরম জল অবশ্যই, যেটা আপনি ছুঁতে পারছেন, এরম হালকা গরম জল দিয়ে মুখটা ধোন, তাহলে কিন্তু আপনার ওই তৈলাক্ত ভাবটা অনেকটা চলে যাবে। সে কারণে মুখ ধুচ্ছেন যে জলটা দিয়ে, সেটা যদি একটু হালকা গরম জল হয় তাহলে বেশি ভালো হয়। আমরা যে ফেস ওয়াশ ব্যবহার করি, যেটা বাজার থেকে কিনে আনি ব্যবহার করার জন্য, সেই সম্পর্কে এবার কিছু কথা আছে। অনেক সময় আমরা একটা দামি ফেস ওয়াশ কিনে আনলাম, বা মানে বিজ্ঞাপন দেখে বেশিরভাগ আমরা এই ধরনের সিদ্ধান্তগুলো নিই, তো নিয়ে একটা কিনে আনলাম, কিন্তু সেটা আপনার স্কিনের জন্য কিন্তু ঠিক হলো না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম দেখা দিতে পারে, ত্বক নষ্ট হতে পারে, এবং ময়লা, আমরা অনেক সময় মনে করি ফেস ওয়াশ দিয়ে ধুলেই ময়লা পরিষ্কার হয়ে যায়, বিষয়টা কিন্তু তাই নয়। ঠিকঠাক যদি না হয় জিনিসটা, তাহলে পরিষ্কার তো হবেই না, সেই সঙ্গে কোনো কিছুই ঠিক থাকবে না, ত্বকটাও ঠিক থাকবে না। আর যদি আপনি ঠিকঠাক কেনেন ফেস ওয়াশটা, তাহলে আপনার মুখ পরিষ্কার হবে, সেই সঙ্গে আপনার ক্লান্তি বা গ্লানি মুখের যেটা থাকে সেটা দূর হবে, মেকআপ উঠে যাবে, এবং যাবতীয় সমস্যা আপনার ঠিকঠাকভাবে সমাধান হবে। এবার আমি বারবারই ঠিকঠাক কথাটা ইউজ করছি, এবার ঠিকঠাক বিষয়টি কি? ঠিকঠাক মানে হচ্ছে আপনার স্কিনের সঙ্গে যেটা ঠিকভাবে যায়, বা স্কিনের জন্য যেটা, আপনার স্কিন হতে পারে তৈলাক্ত, হতে পারে শুষ্ক, বিভিন্ন রকমের স্কিন হয়, তো সেরকমভাবেই কিন্তু বাছাই করতে হবে আপনার ফেস ওয়াশটা। আপনি কি করে জানবেন যে আপনার স্কিনটা কি কি ধরনের স্কিন? সেটা জানার জন্য একটু স্কিন স্পেশালিস্ট বা কোনো ভালো বিউটিশিয়ান, তার কাছে যদি আপনি যান,
তাহলে তিনি আপনাকে এই বিষয়টা হেল্প করতে পারবেন যে আপনার স্কিনটা কি টাইপের, সেই মতো করে আপনি ফেস ওয়াশটা কিনবেন, তাহলে কিন্তু উপকৃত হবেন। অনেক সময় আমরা যেটা ইউজ করছি, মানে ধরুন একটা ক্রিম ইউজ করছি বা একটা লোশন ইউজ করছি, যেটা আপনার হয়তো স্কিনে একটু জ্বালা করছে, আপনি ভাবছেন যে না ও ঠিক হয়ে যাবে বা অ্যালার্জি হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না। কিন্তু যদি দেখেন এই ধরনের জ্বালা হচ্ছে বা র্যাশ বেরোচ্ছে, সাথে সাথে কিন্তু আপনি সেটা ইউজ করা বন্ধ করে দেবেন, কারণ সেটা ত্বকের পক্ষে ক্ষতিকারক হবে। অথচ আমরা সেটা বন্ধ করি না, নিজেকে সুন্দর করার আশায় ইউজ করতেই থাকি, এটা কিন্তু কখনোই করবেন না। বরং একটা কাজ করতে পারেন, আপনি সেইটা ইউজ করবার আগে দেখবেন কন্টেনারের গায়ে সবসময় লেখা থাকে যে কিভাবে ইউজ করবেন, সেই নিয়মাবলী বা শর্তাবলীগুলো একটু পড়ে নেবেন, তারপরে ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে না। বা কেনার সময় আপনি যখন দোকানে দাঁড়িয়ে কিনছেন, তখনও আপনি একটু দেখে নেবেন যে নিয়মাবলী কি, শর্তাবলী কি, কোন স্কিনের জন্য এটা ভালো, এগুলো একটু দেখে কিনবেন, তাহলে স্কিনটা কিন্তু আপনার বেঁচে যাবে। অনেক সময় আমরা মুখে খুব জোরে জোরে মাসাজ করি, কিছু মরা চামড়া থাকে যেগুলো তোলার জন্য একটু জোরে জোরে মাসাজ করে ফেলি, সেটা কিন্তু কখনোই ঠিক নয়। সপ্তাহে 2-3 বার আপনি মাসাজ করবেন, যেটা ত্বকের জন্য খুব ভালো, কিন্তু সেটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। হালকা হাতে যদি আপনি করেন, তাহলে কিন্তু ত্বকটা আপনার সুন্দর হবে এবং গ্লো হবে। মুখটা যখন ধুচ্ছেন, তখন কিন্তু ভালোভাবে ধুতে হবে, চোয়ালে অথবা নাকে। দেখবেন অনেক সময় দাগ লেগে থাকে কি মেকআপটা লেগে রয়েছে, সকালে এবং রাত্রিরে যে কোনো সময় যে সময়ই করবেন, সেটা কিন্তু একটু ভালো করে নজর করতে হবে। কারণ আমরা অনেক সময় তাড়াহুড়োতে এই জিনিসগুলো অবহেলা করে কোনো রকমে ধুয়ে বেরিয়ে পড়ি, এইটা কিন্তু ঠিক নয়। এই সমস্ত মুখটাই যাতে পরিষ্কার হয়, সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। মুখ তো ধোয়া হলো, এবার তো মুখটা মুছতে হবে। মুখ মুছতে গিয়ে আমরা অনেক সময় গামছা কিংবা তোয়ালে ব্যবহার করি, তো যে তোয়ালেটা ব্যবহার করছি সেটা যদি একটু মোটা হয়, তাহলে কিন্তু আমাদের চামড়া টান ধরতে পারে বা টান পড়তে পারে চামড়ায়। সে কারণে আপনি যে তোয়ালেটা ইউজ করছেন সেটা যেন একদম নরম হয়, সফট হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার ত্বক ঠিক থাকবে। আর গামছা ইউজ মুখে না করাটাই ভালো, খুব সফট তোয়ালে ইউজ করুন। অনেক সময় মুখটা ধুয়ে আসলাম, অনেক সময় কেন, বেশিরভাগ সময় আমরা তাই করি, সময় তো ভীষণ অল্প আমাদের, সেই কারণে এই তাড়াহুড়ো গুলো হয়েই যায়। মুখটা ধুয়ে এসেই আমরা কোনো রকমে মুছে তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে দিলাম, সেইটা কিন্তু করা যাবে না। মুখটাকে একটু শুকোতে দিতে হবে, তারপর ময়েশ্চারাইজার লাগাতে হবে, তা না হলে কিন্তু লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। আমরা আগে শুনেছি যে তেল কখনো স্কিনে দিতে নেই, সেটা নাকি ক্ষতিকারক, কিন্তু গবেষকদের মতে দেখা যাচ্ছে বর্তমানে ঠিক উল্টো কথা, তেল নাকি স্কিনের জন্য ক্ষতিকারক নয়, বরং সেটা ভালো। এমনকি তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও তেল দিয়ে যদি মাসাজ করতে পারেন মাসে অন্তত 2 বার ফুল বডি, তাহলে কিন্তু আপনার স্কিন অত্যন্ত ভালো থাকবে। এবার যে কথাটি বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকেই যখন মুখের প্রসাধনী কিনতে যাই বা এই ধরনের কিছু কিনতে যাই, তখন আমরা একটু কিপটেমি করে ফেলি, অর্থাৎ একটু কম দামের মধ্যে কোনো রকমে হলেই হলো, এরকম একটা ব্যাপার আমাদের আছে, প্রবণতা আছে, এটা ঘটনা, তার থেকে আমরা রেস্টুরেন্টে বেশি পয়সায় খেতে ভালোবাসি। কিন্তু স্কিনটা কেন এতে হয় কি ক্ষতিগ্রস্ত হয়, সে কারণেই বলবো আপনি একটু মানে উদার হয়ে এই জিনিসগুলো কিনবেন। মানে মুখের প্রসাধনী তো, সেই জন্য বলছি সেটা নিয়ে কিন্তু কোনো রকম ছেলে খেলা করবেন না, একটু দামি, একটু কস্টলি, একটু ব্র্যান্ডেড জিনিস সবসময় কিনবেন। কারণ তাতে হয় কি, আপনার সাশ্রয় কিন্তু হয়, অনেক দিন চলে জিনিসগুলো এবং আপনার স্কিনটা বাঁচে। যে কোনো লোকাল ব্র্যান্ডেড জিনিস কেনা আমার মনে হয় ঠিক নয়, এখন প্রচুর কোম্পানি উঠেছে, আমার সেটা বলা উচিত নয়, কিন্তু এই ধরনের চটজলদি বিজ্ঞাপনের জিনিস দেখে কেনা,
এটা কিন্তু স্কিনকে নিয়ে ছেলে খেলা করা হবে। তাই যেগুলো চিরাচরিত একটা ব্র্যান্ডেড জানি আমরা, সেই ধরনের কোনো একটা কোম্পানির জিনিস আপনি ইউজ করুন, এবং যেটা ইউজ করবেন সেটা এক নাগারে সেটাই করবেন, চেঞ্জ কিন্তু করা যাবে না, সেটা চুলের ক্ষেত্রেও এবং ত্বকের ক্ষেত্রেও। একটা ব্র্যান্ডই ইউজ করবেন, তাতে আপনার স্কিন অত্যন্ত ভালো থাকবে। আরেকটি কথা, যে কোনো জিনিসই ইউজ করবার আগে প্লিজ একটু স্কিনের যে ডাক্তার আছেন আপনার আশেপাশে তার সঙ্গে কনসাল্ট করবেন। যদি না পারেন, ভালো কোনো বিউটিশিয়ান যদি থাকে তার সঙ্গে কনসাল্ট করবেন যে কী ধরনের আপনি ময়শ্চারাইজার, মানে কোন কোম্পানির ময়শ্চারাইজার ইউজ করবেন, বা কোন জিনিসটা আপনার স্কিনের জন্য সুইটেবল, এবং কোনটা কোন ফেস ওয়াশ ইউজ করবেন, এই ধরনের যাবতীয় আপনি জানবেন। শ্যাম্পু ইউজ করবেন কোন কোম্পানির সেগুলো, বা সানস্ক্রিন যে লোশন সেটা কোন কোম্পানির ইউজ করবেন, এইগুলো একটু জেনে নেবেন। আর ইউজ করবার আগে আমি এই কথাটা বারবার বলি, আবারও বলছি, একটু হাতে লাগিয়ে দেখবেন যে কোনো দুদিন অন্তত ওয়েট করবেন, কোনো র্যাশ বেরোচ্ছে কি না বা কোনো রকম ইচিং হচ্ছে কি না, তাহলে কিন্তু মুখে দেবেন না। মুখে দেওয়ার আগে শরীরের অন্য কোথাও লাগিয়ে একটু টেস্ট করে নেবেন, সেটা অনেকটা একটা সাবধানতা অবলম্বন করে, কারণ মুখ তো এটা নিয়ে ছেলে খেলা করা তো যায় না, সেই জন্যই বলছি। তো আজকের এই ভিডিওটা থেকে এটা জানা গেল যে মুখ ধোয়ারও বেশ কিছু নিয়ম আছে, যেগুলো হয়তো আমরা হয়তো কেন আমরা ভুল করেই থাকি। আমরা গামছা দিয়ে মুখ মুছি, আমরা স্নান করে উঠেই ময়শ্চারাইজার লাগাই, এইগুলো আমি আপনি সকলেই করে থাকি। আজকে থেকে আশা করি এই ভুলগুলো আর হবে না। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং স্কিনকে সুস্থ রাখতে মুখ ধোয়ার এই নিয়মগুলো মেনে চলুন। আর একদম ঠিক ধরেছেন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার পরিবার, আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।